আসসালামু আলাইকুম। বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মোহন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এর বিস্তারিত তথ্যগুলো জানাবো আবেদন প্রক্রিয়া সহ। তো তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের জন্য আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, মোহন সোয়াল অ্যানিউ, যেখানে প্রায় 1,73,000 সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ফর্ম ফিল আপ, আপডেট নোটিশ, পরীক্ষার রুটিন সহ অন্যান্য যাবতীয় তথ্যাদি নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করি। আপনারা এই চ্যানেলও দেখে আসতে পারেন, মোহন সোয়াল অ্যানিউ লিখে সার্চ করলে আসবে, অথবা ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, পদ সংখ্যা 4, গ্রেড ও বেতন স্কেল গ্রেড 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ডেন্টাল বা ক্ষেত্রমত ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি এই সার্কুলার নিয়ে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদের সংখ্যা 14টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাবে ডিপ্লোমা ডিগ্রি। হেলথ এডুকেটর, পদ সংখ্যা 1টি, 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি। কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, গ্রেড 13, 11,000 থেকে 26,590। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 5টি, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। কিট তত্ত্বীয় টেকনিশিয়ান, পদ সংখ্যা 2টি, 9,700 থেকে 23,490। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার, পদ সংখ্যা 6টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ড্রাইভার, পদ সংখ্যা 4টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে। হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 116টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার আসি আমরা কি কি নিয়মাবলী রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। সিভিল সার্জন খুলনায় বরাবর তাহার কার্যালয় আগামী 16/6/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র অবশ্যই 16 তারিখ বিকেল 5টার মধ্যে অর্থ দপ্তরে পৌঁছাতে হবে। প্রার্থীর বয়স 1/6/2022 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্যগুলো উল্লেখ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদ, ছবি সহ আবেদনের সাথে জমা দিতে হবে। প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সার্জন খুলনার অনুগুলো 100 টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। সোনালী ব্যাংকে যে কোনো শাখা থেকে করা যাবে। সোনালী ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক ড্রাফট করলে একটা ফর্ম দিবে, সেটা ফিল আপ করে জমা দিবেন। যে কপিটা বা চেকের মতো যে কপিটা আপনাদেরকে দিবে সেটা আপনারা খামের সাথে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে হবে এবং 10 টাকা ডাক টিকিট লাগিয়ে একটা ফেরত খাম সাথে জমা দিতে হবে। এখানে আরও কিছু তথ্যাদি রয়েছে, আপনারা ভালো করে একটু বিস্তারিত পড়ে নেবেন, যেহেতু এটা রিডিং করে কোনো লাভ নেই, এখানে বোঝানোর মতো কিছু নেই, তাই আপনারা আশা করি বিস্তারিত তথ্যগুলো আর ভালো করে জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।